ধরে নিন যে আপনি আপনার সবচেয়ে ক্ষতিকারক শত্রু যে আপনার সবচেয়ে বেশি ক্ষতি করেছে লাইফে তাকে আপনি মারতে চান আপনি জীবনে অনেক ব্যথিত হয়ে গেছেন তার থেকে আর তাকে আপনি মারতে চান আর তার জন্যে আপনি এক বাটি ভরে বিষ নিয়ে এসেছেন নমস্কার শ্রোতা বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করি আপনার সবাই ভালো আছেন লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আমরা যখন একা পথ হেঁটে কিছু জিনিস অ্যাচিভ করার চেষ্টা করি মনে করি যে এই রকমের কাজ করলে আমরা জীবনে সফলতা পাব তার জন্যে আমাদেরকে এইবারে কিন্তু প্রস্তুতি নেওয়া হোক আর এই কথাটা আপনি অন্যদেরকে বলতে সংকোচ করেন যেহেতু সবাই হয়তো হাসি ওড়াবে বা বলবে যে এখন তুমি এই রকমই চিন্তাধারণা কেন করছো এর জায়গায় অন্য কিছু করতে পারো কেন কি যে কোনো আইডিয়া যখন আমাদের মাথায় আসে অন্যদেরকে শেয়ার করতে একটু ভয় লাগে লাগে যে এটা বললে হয়তো কেউ বকামি বলবে কিন্তু যে কোনো আইডিয়া যখন আমরা রাখি যে আমরা এরকম করে জীবনে সাকসেসফুল হব বা আমি এরকম একটা কাজ ভেবেছি এরকম কাজ করতে করতে আমি এরকম এরকম জীবনে মাইলস্টোন অ্যাচিভ করবো যখনই আমরা এরকম ভাবি তখন এই কথাটা অন্যদেরকে শেয়ার করতে একটু ভয় পাই বা মনে একটা সংকোচ বোধ হয় তার কারণ এটা হতে পারে যে আমাদেরকে লাগে যে আমি যতটা গুরুত্বপূর্ণভাবে এই জিনিসটাকে ভাবছি আমার পরিবারজনরা আমার বন্ধুবান্ধবরা আর যাকে আমি সব থেকে বেশি মানি তারা যদি এই কথাটা শোনে তো হয়তো অতটা গুরুত্ব নেবে না বা বলবে যে এই আইডিয়াটাই ফ্লপ এই আইডিয়াটার কোনো ভ্যালিউ নেই কিন্তু কোনো আইডিয়া ভুল বা খারাপ হয় না আইডিয়া ভুল বা খারাপ কি করে হবে যতক্ষণ না সেটাকে আমি প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করব। আমি যদি ভেবেছি যে আমি একটা দোকান খুলব বা আমি একটা সুন্দর বিজনেস আইডিয়া একটা জলের বিজনেস করব ওয়াটার পিউরিফায়ারের যে নতুন বিজনেসগুলো হয়েছে সেটা করব বা আমি একটা বইয়ের দোকান খুলব বা একটা ক্যাফে হাউস খুলবো একটা রেস্টুরেন্ট খুলব বা অন্য কোন রকমের বিজনেস হোক বা চাকরির ক্ষেত্র হোক কি আমি এরকম করে একটা প্রাইভেট ফার্ম জয়েন করব। এখান থেকে কিছু জিনিস শিখে তারপর নিজের একটা ছোটোখাটো কোনো ব্যবসা দেবো এরকম জিনিস যখন আমরা ভাবনা চিন্তা করি সেটাকে যতক্ষণ না আপনি অ্যাপ্লাই করে দেখবেন যে এইবার আমি এই জিনিসটা আরম্ভ করলাম দেখি তো এটা কীরকম হচ্ছে যতক্ষণ না সেই জিনিসটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবো অতক্ষণ তো কই আইডিয়াটা ভুল না খারাপ সেটা আমরা ডিসাইড করতে পারি না আর রকম যখন চিন্তাধারণা আমরা করি তখন সর্বপ্রথমে যা তরুণ তরুণীরা আছে তারা বা আমরাও যারা ম্যাচুয়ার্ড হয়েছি সময়ে আরও নতুন কিছু জিনিস আমরা দেখছি অনেক কিছু মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বা বই কাগজ খবরের পেপার এগুলোর মাধ্যমে দেখি যে এই মানুষটা এরকম করেছে এরকম হয়ে গেল আমরাও কি এরকম চেষ্টা করতে পারি বা আমার বাড়া প্রতিবেশীর মধ্যে যারা সাকসেসফুল হয়েছে তারা জীবনে কী রকমের হ্যাবিট এনেছে সেই হ্যাবিটগুলো কি আমিও আনতে পারি কিন্তু সেই হ্যাবিটগুলো আনলেই যে আপনার সফলতা সেই রকমই সফলতা আপনি পাবেন তার কিন্তু কোনো কথা নেই কেন কি যে মানুষটা এখন সফল হয়ে গেছে ওর এখনকার হ্যাবিট আর যখন সে সফল হয়েছিল না তখনকার হ্যাবিট ওটার মধ্যে পার্থক্য আছে আর আপনি অত ক্লোজলি অবজার্ভ মানে অনেক পিন পয়েন্টে কোনো জিনিসটাকে দেখে তখনও অবজার্ভ করেনি কি এ মানুষটা তখন সফল হয়ে যাবে কেন কি সে সেই সময় তো স্ট্রাগল করছিল যখন সে সফল ছিল না তাহলে যখন সফল হয়ে গেছে তখন আপনি ওর দিনচর্যাটাকে যদি কপি করছেন তাহলে আপনি সেক্ষেত্রে সফল নাই বা হতে পারেন হয়তো সেই হ্যাবিটগুলো ভালো হতে পারে কিন্তু সেগুলোতে সফলতা হবার কোনো কথা হবে না এটা আমি মনে করি যেহেতু যে মানুষটা যে সময় সেই চেষ্টাটা করেছিল যখন সে চেষ্টা করছিল তখন সে কিভাবে খেটেছে তখন কি নতুন নতুন জিনিস অ্যাপ্লাই করেছে সেটা জানা খুবই দরকার আমি পাড়া প্রতিবেশীদের মধ্যে কথা বলছি এবং কোনো সাকসেসফুল মানুষেরও কথা বলছি যেমন জিওর যে এখনকার মালিক সে যে এখন যে হ্যাবিটটা করে আর আগের যে হ্যাবিট ছিল যখন সে এত সাকসেসফুল ছিল না ওটাতে কিছু চেঞ্জেস হতে পারে সেরকমই তাহলে কি করা দরকার আমাদেরকে জীবনে যেটা থেকে আমরা নতুন কিছু জিনিস নিজের জীবনে অ্যাপ্লাই করে কিছু সাকসেসফুল লাইফে যেতে পারি সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমি সফলতার দিকে এগোবো তখন কিন্তু কোনো তার রিটার্ন গিয়ার থাকে না আমাকে সব সময় উপর দিকে উঠতে হবে আমাকে এই রকমভাবে উঠতে হবে যাতে সবসময় আমি এক পা দু পা ধাপে যেন এগোতে থাকি কেন কি আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না আমাকে সব সময় সাকসেসফুল হওয়ার জন্য নিরন্তর প্রয়াস করতে হবে বাবা লোকনাথ বলেছেন কি আমি পৃথিবীতে সব পর্বত পাহাড় ঘুরে দেখেছি এবং জেনেছি যে জীবনের পরব্রহ্ম বলে যে জিনিসটা হয় যে ঈশ্বরের খোঁজে যে মানুষ বেরোয় ঈশ্বর বলে তারকম কিছু দেখিনি আমি দেখেছি যে ঈশ্বরের রূপে আমি নিজেকেই রূপে দেখেছি এই পাহাড় পর্বত ঘোরাতে আপনি একটা জিনিস লক্ষ্য করুন যখন আমরা পাহাড়ে ওঠার চেষ্টা করি পাহাড় কিন্তু সব সময় একদম হরিজেন্টালি উপরে থাকে না ও কিন্তু আস্তে আস্তে নিজের হাইট ধরে এবারে যদি কোনো পর্বতারোহী পাহাড়ে উঠতে আরম্ভ করে আর মাঝখানে গিয়ে বলে কি আমি দাঁড়িয়ে যাব। তাহলে কিন্তু সে আস্তে আস্তে নিচেই নামতে আরম্ভ করবে ও কিন্তু উপরে উঠতে পারবে না এক্সাম্পলটা আমি এই জন্যে দিলাম কেন কি জীবনে যখন আপনি এক ধাপ ফেলবেন নিজের কাজের ক্ষেত্রে নিজের বিজনেসের ক্ষেত্রে নিজের পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো এরকম ক্ষেত্রে যেখানে আপনি সাকসেসফুল হতে চান গান বাজনা মিউজিক মুভি যখন আপনি এগোতে আরম্ভ করবেন তখন কিন্তু আপনাকে এগোতেই থাকতে হবে আপনি যদি দুবার বা তিনবার কোনো চেষ্টা করে তারপর যদি দাঁড়িয়ে গেলেন তাহলে আপনি নিচে পড়ে যাবেন যতটা আপনি চেষ্টা করেছেন অতটা চেষ্টা আপনার নষ্ট হয়ে যাবে আর সেই চেষ্টাটা নষ্ট হবে শুধু একটা কারণে আপনার কি কারণে সেটা নিয়ে একটু পরে কথা বলছি তার আগে বাবা লোকনাথের একটি ছোট অমৃত বাণী আপনাদেরকে বলি যেটা থেকে আপনি জীবনে অনেক কিছু মানে খুঁজে বার করতে পারেন ধরে নিন যে আপনি আপনার সবচেয়ে ক্ষতিকারক শত্রু যে আপনার সবচেয়ে বেশি ক্ষতি করেছে লাইফে তাকে আপনি মারতে চান আপনি জীবনে অনেক ব্যথিত হয়ে গেছেন তার থেকে আর তাকে আপনি মারতে চান আর তার জন্যে আপনি এক বাটি ভরে বিষ নিয়ে এসেছেন আর সেই বিষটা আপনি নিজে পান করে গেলেন সেই বিষটা যদি আপনি নিজে পান করে যান তাহলে কি আপনার সেই শত্রু যে আপনার এত ক্ষতি করেছে সে কি মারা যাবে আপনি বলবেন কি এটা কি রকমের কথা বিষটা আমি তার জন্য এনেছি আর নিজে খেয়ে নিলাম তাহলে তো আমি নিজেই মারা যাব ঠিক সেরকমই মানুষ যখন সাকসেসফুল হতে চেষ্টা করে যখন সে প্রয়াসরত হয় যে জিনিসগুলো সে ভেবেছে সেগুলো যখন জীবনে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে আরম্ভ করে আর দুইবার তিনবার চেষ্টা করার পর তাকে লাগে যে আমি একা এতটা পথ হেঁটেছি আমাকে মনে হচ্ছে কি আমার গাইডেন্সের অভাব রয়েছে বা আমার কোনো জিনিসে কোনো ভুল রয়েছে আমি কিন্তু আর তিনবার বা চারবার চেষ্টা করে দেখবো না এই জিনিসটাকে কি আমি কতটা সাকসেসফুল হচ্ছে এই ব্যাপারটাতে আর নিজের মধ্যে ক্রোধ সৃষ্টি হয়ে যায় কি ধুর আমি এতটা যে সময় নষ্ট করলাম এটা বেকার আমাকে এরকম করার কোনো উচিত ছিল না বা যতটা আমি ভেবেছি এই লাইনে এগোনোর অতটা হয়তো আমি এগোতে পারবো না তখনই সেই মুহূর্তে যে কাজটা হয় সেটা হচ্ছে কি আমরা ক্রোধ করি সেই কাজটার উপরে কিন্তু সেই ক্রোধ আমাদেরকে ক্ষতি করে আমরা যদি কারো উপরে ক্রোধ করি বা কারো উপরে প্রতিশোধ নেবার চেষ্টা করি দুই ক্ষেত্রে ক্ষতিটা কিন্তু আমাদের হয় ক্ষতিটা সেই মানুষটার হয় না আমি অন্যদের প্রতি ক্রোধ করে অন্যদের উপরে রাগ রেখে আমার শত্রুর উপরে বা আমি কেন সাকসেসফুল হচ্ছি না তার উপরে যদি আমি রাগ করি যদি আমি সিস্টেমকে দোষ দিই বা যদি আমি এরকম কোনো কাজ করেছি তার জন্যে আমাকে নিজেকে খারাপ লাগে প্রতিশোধের ভাবনা আসে অন্যদের প্রতি কি আমি এতটা চেষ্টা করলাম আমি সাকসেসফুল হলাম না ও কেন হয়ে গেল এটা সেরকমই কাজ যে বিষটা আমি এনেছি অন্যকে মারার জন্য কিন্তু ক্ষতি আমার হচ্ছে ক্রোধ করলে সবসময় ক্ষতি আমাদেরই হয় বাবা লোকনাথ বলেছেন কি ক্রোধকে নিয়ন্ত্রণ করো ক্রোধকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না তাহলে ক্রোধ তোমার ক্ষতি করবে কিছু কিছু সময় ক্রোধ আপনাকে যদি কন্ট্রোলের মধ্যে নিয়ন্ত্রণের মধ্যে থাকে অনেক সাকসেসফুলও বানাতে পারে কিন্তু ক্রোধ যদি নিয়ন্ত্রণ হারা হয়ে যায় তাহলে আপনি কিন্তু কখনো জীবনে সাকসেসফুল হতে পারবে না যখন আপনি হাঁটতে আরম্ভ করেছেন সফলতার পথে তখন আপনার ক্রোধ আপনার থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে রবিবারের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এরকমই আরও ভিডিও দেখতে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করুন নিজের প্রিয়জনদের মধ্যে অনেক অনেক ধন্যবাদ আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী